একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয় সবাই? আমিও ভালো আছি। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি এবং ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি সুস্মিতা তালুকদার প্রীতি, প্রভাষক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের সাথে আজ আমি আলোচনা করব যে টপিকটা নিয়ে, তার শিরোনাম মুক্তিযুদ্ধে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা। মানে আমাদের যে মুক্তিযুদ্ধ, লিবারেশন ওয়ার, এই মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকাটা কিরকম ছিল সেই বিষয়টাই আজকের ক্লাসের আমাদের মূল আলোচ্য বিষয় আর কি। তোমরা জানো জাতিসংঘ প্রতিষ্ঠিত কি বলে, হ্যাঁ, হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে যে প্রতিষ্ঠিত হয়েছিল লীগ অব নেশনস, সেই লীগ অব নেশনস এর ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা বিশ্ববাসীকে আবারও ভাবিয়ে তোলে। তারা এরকম একটা অর্গানাইজেশন চায় যে অর্গানাইজেশনটা পৃথিবীতে একটু শান্তি দিতে পারবে, যুদ্ধটা এড়িয়ে চলতে পারবে আর কি। মূলত এই মোটিভটাকে সামনে রেখে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘের জন্ম হয়। এর মূল মোটিভ যে বললাম দুটো, একটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, আর একটা হচ্ছে বিভিন্ন দেশের নিরাপত্তা রক্ষা করা। তো এই জাতিসংঘ আমাদের মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিল, কতটুকু শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল, কিংবা বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছিল, সেই বিষয়টা কিন্তু আজ আমরা দেখব। শুরুতেই দেখো তোমাদের স্লাইডের প্রথমে আমি যেটা লিখেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এই কথাটা যদি আমি একটু মানে কৌশলে লিখেছি প্রশ্নবিদ্ধ, একদম সহজ ভাবে বলতে গেলে জাতিসংঘের যেটা ভূমিকা ছিল তার বেশিরভাগই ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রতি নেগেটিভ। শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের বিচারের বিষয়টা ব্যতীত আমরা দেখবো, যে এখনই আলোচনা করব, তোমরাও দেখবে আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের খুব একটা পজিটিভ ভূমিকা ছিল না। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে জাতিসংঘ আমাদের এই যুদ্ধটাকে, এই মুক্তিযুদ্ধটাকে তারা দেখাতে চেয়েছে এটা ছিল পাক ভারত সংঘর্ষ, মানে পাকিস্তান যেটা তৎকালীন বর্তমান পাকিস্তান, তৎকালীন পশ্চিম পাকিস্তান যে প্রচারণাটা চালিয়েছে, ইয়াহিয়া খান যে প্রচারণাটা চালিয়েছিল, সেটাতেই কিন্তু তারা মানে জাতিসংঘ সেটাতেই বিশ্বাস করেছে। তবে এখানে জাতিসংঘের কিন্তু কিছু সীমাবদ্ধতাও আছে, এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। প্রধান যে 5টা ভেটোদানকারী দেশ, এদের ইচ্ছা অনিচ্ছার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে জাতিসংঘের যে কোনো সিদ্ধান্ত, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, জাতিসংঘ হচ্ছে এমন একটা সংস্থা যেখানে যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয় মূলত বৃহৎ যে শক্তিধর দেশগুলো আছে তাদের সদিচ্ছার উপর ডিপেন্ড করে, তাদের সদিচ্ছার উপরই মূলত নির্ভর করে কোন সিদ্ধান্তগুলো গৃহীত হবে, কোনগুলো বাস্তবায়ন করা হবে। এটা কিন্তু জাতিসংঘের একটা বড় সীমাবদ্ধতা। আবার এই যে বৃহৎ শক্তিধর দেশগুলোর কথা বললাম, তোমরা জানো বৃহৎ শক্তিধর দেশ বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি? আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, চায়না, এরাই, এদেরকে বোঝাচ্ছি। তো এই যে যে বৃহৎ শক্তিধর দেশগুলো, এরা যদি আবার কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারে সেখানে জাতিসংঘ কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করে। মানে মূল যে কথাটা আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে জাতিসংঘ আসলে স্বাধীন সংস্থা ঠিক আছে, কিন্তু এর কার্যক্রমে আমরা অতটা স্বাধীনতা দেখি না। এদের এর কাজ আমরা দেখি কিভাবে, বৃহৎ শক্তি যেদিকে জাতিসংঘ সেদিকে, বৃহৎ শক্তি যেটার বিপক্ষে জাতিসংঘ সেটার বিপক্ষে।
আচ্ছা, এটা হলো জাতিসংঘের সীমাবদ্ধতাটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার দেখি মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকাটা কি ছিল। আমাদের মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা বা তার যে কার্যক্রম, এগুলোকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। প্রথমত যেটা মানবিক কার্যক্রম সংক্রান্ত তৎপরতা, দ্বিতীয়ত যুদ্ধ বন্ধ ও রাজনৈতিক সমাধান প্রশ্নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ, তৃতীয়ত মুজিবনগর সরকার ও জাতিসংঘ, চতুর্থত শেখ মুজিবুর রহমানের বিচার প্রশ্ন ও জাতিসংঘ, এবং লাস্টলি যেটা বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের প্রশ্ন এবং জাতিসংঘ। এই কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত করে আমরা জাতিসংঘের ভূমিকাটা আলোচনা করব। আচ্ছা, প্রথমেই যেটা সেটা হচ্ছে মানবিক কার্যক্রম সংক্রান্ত তৎপরতা। মানবিক কার্যক্রম, বিশেষত শরণার্থী যে সমস্যা, এই সমস্যার সমাধানে বা এই সমস্যার প্রতি জাতিসংঘের যে ভূমিকা, সেটা বেশ কিছুটা হলেও প্রশংসার দাবিদার। তার মানে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছে শরণার্থী প্রশ্নে। তোমাদেরকে গত ক্লাসগুলোতে আমি পড়িয়েছি যে 1971 সালের 25 মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যে বর্বর হত্যাযজ্ঞ আমাদের নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর চালায়, তারপর থেকে মানে মূলত সেদিন থেকে শুরু হয় তাদের একদম ওপেন অত্যাচার, হত্যা, নির্বিচারে হত্যা, আরো ধর্ষণ, লুটতরাস্ত আছে। তো এই বর্বরতা থেকে বাঁচতে শয়ে শয়ে, হাজারে হাজারে, লাখ লাখে মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমায়, যাদেরকে আমরা বলছি শরণার্থী। এবং দেখা যায় যে প্রতিদিন, প্রতি মাস গড়ে হাজার হাজার মানুষ ভারতে পাড়ি জমাচ্ছে। তো এই যে বিরাট অঙ্কের একটা শরণার্থী, এটা নিয়ে কিন্তু ভারত সরকার খুব চাপে পড়ে যায়। এবং এটা যে শুধু ভারতের সমস্যা হয়ে দাঁড়ায় তা না, এটা দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংকট হয়ে দাঁড়ায়, এবং এটা একটা আন্তর্জাতিক ইস্যুতেও পরিণত হয়। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে দেখা যায় যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীনতার প্রশ্নে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এত বিপুল সংখ্যক মানুষ আর কখনো বাস্তুচ্যুত হয়নি। এই আমাদের লিবারেশন ওয়ারের এই পিরিয়ডে যত মানুষ গৃহহীন হয়েছে, এই যে পাকিস্তানি বাহিনীর যে গণহত্যা, তাদের জাতিগত বিদ্বেষ, হিন্দুদের প্রতি যে বিদ্বেষ, তো এই সব ইয়া থেকে বাঁচতেই মূলত মানুষ এই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এবং এর আগের একটা ক্লাসে তোমাদেরকে বলেছি, দেখা যায় যে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীর সংখ্যা দাঁড়ায় প্রায় 1 কোটি। তো এই 1 কোটি মানুষকে আশ্রয় দেয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, আমি কিন্তু জাস্ট গত ক্লাসে এই টপিকটা ডিটেল তোমাদেরকে পড়িয়েছি, তাই না? মনে আছে নিশ্চয়ই। তো এই যে ভারতের যে সমস্যা, তো এই বিষয়টাকে জাতিসংঘ বেশ গুরুত্ব দিয়ে দেখেছিল। 1971 সালে জাতিসংঘের যে শরণার্থী সংস্থা UNHCR, এর প্রধান প্রিন্স সদরুদ্দিন আগা খান, এই উনি শরণার্থী সমস্যাকে জাতিসংঘের জন্য একটা মানবিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে। বলা ভালো, প্রিন্স সদরুদ্দিন আগা খান কিন্তু পাকিস্তানের। এই যাই হোক, তো এই সমস্যাটা মোকাবেলার জন্য জাতিসংঘ দুটো মিশনে কাজ করে। একটা হচ্ছে, একটা মিশন ছিল তাদের ভারতে, আরেকটা মিশন ছিল এই বর্তমান যে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান, সেইখানে শরণার্থী সমস্যায় মানবিক সাহায্য প্রদানের জন্য জাতিসংঘ সরাসরি প্রস্তাব দেয় 1971 সালের 1 এপ্রিল। কিন্তু এই প্রস্তাবটা দেওয়ার পরপরই কিন্তু এটা জাতিসংঘে গৃহীত হয়নি, কারণ ওই যে একটু আগে যে বললাম পাকিস্তানি রাষ্ট্রদূত আগাশাহী এটা বিরোধিতা করে, এবং একজন যখন বিরোধিতা করে তখন কিন্তু এটা আবার চাপা পড়ে যায়। তৎক্ষণাৎ আর জাতিসংঘ
এটা করতে পারে না, কিন্তু বাংলাদেশের লিবারেশন ওয়ার পিরিয়ডে যেটা হয়েছিল, যে পাকিস্তানের বিরোধিতার পরেও জাতিসংঘের যে মহাসচিব উথান, তৎকালীন মহাসচিব, উনি আবার এই প্রস্তাবটা তুলেন এবং ইয়াহিয়া খানকে উনি পত্র দেন এই মর্মে, এই সাহায্যের বিষয়ে। এবং তিনি এই শরণার্থীদের নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন। তো ইয়াহিয়া খান সহ পাকিস্তানের কিন্তু প্রচারণাটা ছিল এরকম যে এটা হচ্ছে বাংলাদেশে তারা যে কোনো গণহত্যা চালাচ্ছে না, এখানে কিছু রাষ্ট্রদ্রোহীকে তারা ইয়া করছে, ভারতের মদদে যারা এই পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র করছে তাদেরকে শাস্তি দিচ্ছে, এরকম প্রোপাগান্ডা তারা চালিয়েছিল। তো জাতিসংঘের মহাসচিব যখন পত্র মারফত ইয়াহিয়া খানের কাছে থেকে সদুত্তর পাননি, তখন সরজমিনে এটা পর্যবেক্ষণের জন্য তারা ভারত সফর করে, ভারত এবং পাকিস্তান সফর করে জুন মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে। যদিও এই সফরটাও যে খুব ফলপ্রসূ হয়েছে তা না, এই পাকিস্তান অংশে মানে বর্তমান বাংলাদেশ অংশে যে জায়গাগুলো তারা ভিজিট করে সেখানে যে ক্যাম্প গুলো দেখানো হয় সেগুলো ছিল সাজানো আসলে, এবং যে লোকগুলো সাক্ষাৎকার নেওয়া হয় তারাও ছিল ওই পাকিস্তানিদেরই সেট করা লোক, কাজেই এগুলো পুরোটাই ছিল প্রতারণা। তাহলে আমরা যে একটু আগে যেটা বললাম যে তাদের জাতিসংঘের ত্রাণ কার্যটা দুটো ভাগে পরিচালিত হয়েছে, ভারত এবং বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তান। তো ভারতের প্রতি তাদের ইয়াটা অ্যাক্টিভিস্টটা কেমন ছিল সেটা আমরা একটু দেখি। 1971 সালের জুন মাস পর্যন্ত এই ভারতের যে শরণার্থী তাদেরকে সহায়তা করতে জাতিসংঘ 9,80,00,000 মার্কিন ডলার অর্থ প্রদান করে, এবং জুন মাসের পর এই অর্থের সাহায্যের পরিমাণ বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই অর্থের মানে অর্থ সাহায্যের পরিমাণ ছিল $215 মিলিয়ন। আপাত দৃষ্টিতে $215 মিলিয়ন আমাদের কাছে অনেক মনে হচ্ছে, কিন্তু ভারত সরকারের যে ব্যয়টা হয়েছে গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি সে তুলনায় এটা কিন্তু খুব বেশি কিছু ছিল না। এই তারা যে ভারতে শুধুমাত্র অর্থ সাহায্যই করেছে তা না, জাতিসংঘ খাদ্য পাঠিয়েছে, এই পরিমাণ ছিল 6,267 টন, ঔষধ সামগ্রী পাঠিয়েছে 700 টন, যানবাহন পাঠিয়েছে 2,200 টন, এবং এই শরণার্থীদের ইয়ার জন্য আশ্রয়স্থল তৈরির জন্য তারা কিছু সরঞ্জামও পাঠিয়েছে, এবং তারা যে সরঞ্জাম পাঠিয়েছে তা মোটামুটি 30,00,000 পরিমাণ শরণার্থীদের কভার করবে এরকম সরঞ্জাম তারা পাঠিয়েছিল, আর যে নগদ টাকা তারা দিয়েছিল $215 মিলিয়ন। এবার আমরা দেখি পূর্ব পাকিস্তানের তাদের এই ত্রাণ কার্যটা কেমন ছিল। পূর্ব পাকিস্তানের জাতিসংঘের যে সাহায্যের প্রস্তাব সেটা কিন্তু পাকিস্তান সরকার প্রথম থেকেই প্রত্যাখ্যান করে দেয়, এবং তারা সরাসরি বলে দেয় যে এই যে যে ইয়া এখন যে যুদ্ধটা হচ্ছে বা যে সমস্যাটা চলছে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে কারো হস্তক্ষেপ তারা কামনা করে না। তো এর পরেও জাতিসংঘের ইয়া থেকে শরণার্থী শিবির সরি কি বলে শরণার্থী বিষয়ক সংস্থা থেকে পূর্ব পাকিস্তানের সহায়তা পাঠানো হয়। যে দুঃখের বিষয় কি জানো, এই যে যে তারা ত্রাণ পাঠাচ্ছে এই ত্রাণগুলো কিন্তু সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছায়নি। এই জাতিসংঘের তাদের যে সাহায্যকারী বিভিন্ন যানবাহন এগুলো পাকিস্তানিরা নিজেদের কাজে ব্যবহার করে, এমনকি ত্রাণ সামগ্রীগুলো তারা নিজেদের কাছে নিয়ে নেয়, ছিনিয়ে নেয়। শুধুমাত্র যে পাক সেনাবাহিনীরা এই কাজ করেছে তা কিন্তু না, তাদের যে সহযোগী ওই যে আলবদর, আলসামস, রাজাকার, এরাও ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে, এবং এমন অভিযোগও পাওয়া যায় যে এই ত্রাণ নিয়ে তারা বিজনেস পর্যন্ত করে।
তো কি আসলে কিছু বলার নেই এদের নিয়ে, যতটা নিচে নামা সম্ভব, যতটা দুর্নীতি করা সম্ভব, সবই এই বর্বর গুলো করেছে। যাই হোক, তো 6 ডিসেম্বর যখন ভারত এবং পাকিস্তানের ডিরেক্ট যুদ্ধ শুরু হয়ে যায়, তখন কিন্তু জাতিসংঘ থেকে কোনো আসেনি, সহায়তা আসেনি। এবং জাতিসংঘের যে তৎকালীন মহাসচিব উথান, উনি ঘোষণা করেন যে ঝুঁকিপূর্ণ ব্যবস্থার অবস্থার কারণে এই সাহায্য সামগ্রী পরিবহন করা প্রায় অসম্ভব, এবং এটা বলেই উনি পূর্ব পাকিস্তানে ত্রাণ তৎপরতা স্থগিত ঘোষণা করে। তবে ভারতে এই তৎপরতাটা অব্যাহত ছিল। আচ্ছা, এরপর আসি দ্বিতীয় টপিকে, যুদ্ধ বন্ধ ও রাজনৈতিক প্রশ্নে, রাজনৈতিক সমাধান প্রশ্নে বিভিন্ন উদ্যোগ। প্রথমেই যেটা, সেটা হচ্ছে জাতিসংঘ পর্যবেক্ষক মোতায়েন প্রস্তাব। জাতিসংঘের তৎকালীন মহাসচিব উথান 1971 সালের 29 জুলাই একটা প্রস্তাব করেন ভারত এবং পাকিস্তানের কাছে, যে এই যে সীমান্তের দুই প্রান্তে শরণার্থী প্রত্যাবর্তন তদারকি করার জন্য UNHCR এর প্রতিনিধি বা একজন পর্যবেক্ষক, একজন না মানে পর্যবেক্ষক তারা মোতায়েন করবে, এরকম একটা প্রস্তাব তারা ভারত এবং পাকিস্তানের কাছে রাখে। তো এই প্রস্তাবটা যখন দেয় পাকিস্তান সরকার, তো মহা খুশি, তারা সাদরে এটা গ্রহণ করে। কিন্তু ভারত এবং আমাদের যে গভর্নমেন্ট ছিলেন মুজিবনগর সরকার, তারা এই প্রস্তাব একদম দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। তাদের কথা হচ্ছে যে জাতিসংঘ এই যে পাকিস্তানে বা বাংলাদেশে যে গণহত্যাটা চালাচ্ছে পশ্চিম পাকিস্তানিরা, সেই বিষয়ে তারা একদম মুখে কুলু পেটে আছে, তারা নীরব, আর এইখানে তারা পর্যবেক্ষক দিতে চাচ্ছে, এর মানেটা কি? তারা আসলে স্পষ্ট বুঝতে পারে তাদের এই মানে উদ্দেশ্যটা খুব মানে ভালো না। তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের চারপাশটাকে ঘিরে রেখে এই মুক্তিবাহিনীর যে আমাদের যে যুদ্ধ, এটাকে প্রতিরোধ করা, এবং ভারত যে আমাদেরকে সহায়তা করছে সেই সহায়তার পথটাও বন্ধ করে দেওয়া, মূলত এটাই কিন্তু তাদের উদ্দেশ্যটা ছিল। যেখানে নির্বিচারে গণহত্যা হচ্ছে, লুটতরাজ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেই বিষয়ে জাতিসংঘের মূল যেটা কাজ, শান্তি প্রতিষ্ঠা করা এবং এগুলো এড়িয়ে চলা, সে বিষয়ে তার মুখে কোনো কথা নেই, মুখে কুলু পাটা, আর সে আসছে পর্যবেক্ষণ মোতায়েন করতে। তো যাই হোক, ভারত এবং মুজিবনগর সরকার তাদের এই প্রস্তাবকে একদম নাকচ করে দেয়। আচ্ছা, নিরাপত্তা পরিষদ বরাবর জাতিসংঘ মহাসচিবের স্মারকপত্র প্রদান। দেখো এখানেও সে কি কাজ করে। তো এই তাদের পাক ভারত সীমান্তে পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তাবটা যখন নাকচ হয়ে গেল, এর পরদিনই অর্থাৎ 20 জুলাই জাতিসংঘের মহাসচিব 99 ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদের সভাপতি ও সদস্য রাষ্ট্রসমূহ বরাবর একটা স্মারকপত্র প্রদান করে। এই স্মারকপত্রে দেখা যায় যে এই যে পাক আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধের যে মূল ইস্যুগুলো সেগুলাই উনি এই মানে সেগুলো নিয়ে উনি কোনো কথা বলেনি, এগুলো উনি একদম খুব সুন্দরভাবে এড়িয়ে গিয়েছেন। মূলত তার এই যে স্মারক, এটার উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ইনডিরেক্ট সহায়তা করা। এবং দুঃখের বিষয় কি জানো, এই স্মারকে উনি এই যে যে সংকট, এটাকে দেখান যে পাক ভারত পূর্ব শত্রুতার একটা জের। এখানে আসলে একটা দেশ, একটা দেশের মানুষ যে স্বাধীনতার জন্য লড়াই করছে, জীবন দিচ্ছে, এবং পাকিস্তানিদের অত্যাচারে তারা দেশ ছেড়ে পালাচ্ছে, সেই বিষয়টা গুলোকে তারা এড়িয়ে যায়। তারা দেখাচ্ছে যে ওই যে 47 সালে যে ভারত বিভাগ হলো, তখন থেকে ভারত পাকিস্তান যে দ্বন্দ্ব, তারই একটা সম্প্রসারিত অংশ হচ্ছে এই ক্রাইসিসটা। চিন্তা করো কতটা মানে ভয়াবহ উদ্যোগ নিয়েছিল এই জাতিসংঘ। আচ্ছা, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশ প্রসঙ্গ। 1971 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়। তো এই অধিবেশনে মূল যে এজেন্ডা ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ সংকট
সরাসরি স্থান পায়নি। মহাসচিবের যে বার্ষিক প্রতিবেদন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গটা উঠে এসেছে, মূল এজেন্ডাতে এই বিষয়গুলোই, এই বিষয়টা তারা অন্তর্ভুক্ত করেনি, তারা মানে জাতিসংঘ অন্তর্ভুক্ত করেনি। তবে জাতিসংঘের মহাসচিব এই বাংলাদেশ শব্দটা উল্লেখ না করলেও 57টা দেশ তাদের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গটা উত্থাপন করে। এবং এই যে যে সাধারণ পরিষদে আলোচনা হয়, এই আলোচনার পরেই কিন্তু বিশ্বে সারা বিভিন্ন অঞ্চলে বাংলাদেশে যে সংকটটা চলছে, পাকিস্তানিরা যে যেটা প্রচারণা চালাচ্ছে এটা সঠিক নয়, এই বিষয়টা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই সমস্যাটা সম্পর্কে তাদের ধারণাটা আসলে পাল্টে যায়। সেটা যদিও জাতিসংঘের মহাসচিব করেননি, কিন্তু অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর আলোচনায় এটা উঠে এসেছিল। আচ্ছা দেখো আরেকটা জঘন্য কাজ, দেখো জাতিসংঘ মহাসচিবের গুডাফিস প্রস্তাব 1971 সালের 20 অক্টোবর জাতিসংঘের মহাসচিব উথান ভারত ও পাকিস্তান সরকারের কাছে গুডাফিস ব্যবহারের প্রস্তাব দেন। এর মূল বিষয় হচ্ছে এই যে যে ইয়াটা মানে এই যে যে ক্রাইসিসটা চলছে, এই ক্রাইসিসটাকে উনি বিবেচনা করছেন ভারত পাকিস্তান সংঘর্ষ হিসেবে। মানে ইয়াহিয়া খান যে কথাটা প্রচারণা চালাচ্ছে উথানটা সেই কথাটাই বলছে। তো এই মহাসচিবের প্রস্তাবের একদিন পরই পাকিস্তান এই প্রস্তাবটাকে সমর্থন জানায়, কিন্তু ভারত এই বিষয়ে প্রথম দিকে নীরব থাকে এবং এর বেশ কিছুদিন পর মানে 20 অক্টোবর প্রস্তাব দিল, 16 নভেম্বর ভারত জাতিসংঘের মহাসচিবকে জানিয়ে দেয় যে ভারত পাকিস্তানের পরিবর্তে তার উচিত ইয়াহিয়া খান ও আমলি নেতাদের সাথে আলোচনা অনুষ্ঠান করা। এখানে মানে ভারত বুঝিয়ে দেয় যে এখানে ভারত কোনো বিষয় না, এখানে দুটো পক্ষ, পাকিস্তানের দুটো পক্ষের ভিতরে ঝামেলা হচ্ছে, একটা হচ্ছে পাকিস্তানের সামরিক জান্তা আর হচ্ছে পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের আওয়ামী লীগ, তো এদের সাথে আলোচনা করে সে বিষয়টা বুঝুক, আমাদের সাথে আলোচনার কোনো দরকার নেই। আচ্ছা এরপর আসি মুজিবনগর সরকারের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাটা কেমন ছিল। মুক্তিযুদ্ধের মানে প্রথম দিকে যখন মুজিবনগর সরকারটা প্রতিষ্ঠিত হয় 1971 সালের 10 এপ্রিল এবং শপথ গ্রহণ হয় 17 এপ্রিল, এই প্রথম দিকে খুব যে ডিরেক্ট যোগাযোগ জাতিসংঘের সাথে মুজিবনগর সরকারের ছিল তা কিন্তু না, তবে পরোক্ষভাবে যোগাযোগ ছিল। মুক্তিযুদ্ধের শেষ দিকে এই যোগাযোগটা আরো বেড়ে যায়। তো এই যে মুজিবনগর সরকারের ইয়ের সাথে মানে প্রতিনিধিদের সাথে জাতিসংঘের সরাসরি যোগাযোগ হয়, পত্রের মাধ্যমে যোগাযোগ হয় অগস্ট মাসে 1971 সালের অগস্ট মাসে। তো এই পত্র যোগাযোগটা হয় মূলত ওই যে রাষ্ট্রদ্রোহিতার দোহাই দিয়ে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বিচার করার একটা উদ্যোগ নেয়। মূলত তাদের ইয়া ছিল, তারা বুঝতে পারছে যে তারা খুব একটা পেরে উঠবে না শেখ মুজিবুর রহমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এরকম একটা উদ্যোগই তারা নিয়েছিল। তো তখন আর কি এই প্রশ্নে মুজিবনগর সরকার জাতিসংঘকে সরাসরি করে চিঠি দেয়। এই চিঠিতে বলে যে ইয়াকে ব্যারিস্টার মওদুদ আহমেদকে শেখ মুজিবুর রহমানের আইনজীবী করা হবে, এরকম একটা প্রস্তাব তারা দেয়। এর জবাবে জাতিসংঘের সহকারী যে মহাসচিব উনি জানান যে আইনগত জটিলতার কারণে মওদুদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আইনজীবী হিসেবে নিযুক্ত করতে মহাসচিব তার গুড অফিস ব্যবহার করতে পারছেন না। তো এরপরে আবার মওদুদ আহমেদ শেখ মুজিবুর রহমানের হওয়ার জন্য, আইনজীবী হওয়ার জন্য আবার জাতিসংঘকে চিঠি দেয়, তারা খুব একটা জবাব দেয় না। তো মোট কথা আওয়ামী লীগ যা বোঝার, মুজিবনগর সরকার যা বোঝার সেটা
বুঝে যায় যে জাতিসংঘের কাছ থেকে খুব একটা পজিটিভ তারা পাবে না। আচ্ছা, এইখানে আমরা দেখবো জাতিসংঘের একটা পজিটিভ ভূমিকা। এই ভূমিকার কারণে, মানে এই পজিটিভ ভূমিকার কারণে আসলে জাতিসংঘের পূর্ববর্তী যে নেগেটিভ ইয়াগুলো ছিল, দিকগুলো ছিল, তার অনেকটাই মাফ করে দেয়া যায়। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বিচার প্রশ্নে জাতিসংঘের ভূমিকা কি ছিল। আসলে শেখ মুজিবুর রহমানের বিচারের প্রশ্নে জাতিসংঘের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। 1971 সালের 9 আগস্ট পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর উদ্যোগ নেয় আর কি। তো এই উদ্যোগটা যখন নেয়, তখন কিন্তু জাতিসংঘ একদম মানে নীরব ভূমিকা থেকে সরে এসে একদম নিজের স্ট্রং অবস্থানটা জানিয়ে দেয়। 10 আগস্ট জাতিসংঘ মহাসচিব পাকিস্তানকে জানিয়ে দেয় যে শেখ মুজিবুর রহমানের বিচারে পাকিস্তান সরকার যে উদ্যোগটা গ্রহণ করছে, এইটাতে জাতিসংঘ হস্তক্ষেপ করবে। এবং এটাও জানিয়ে দেয় যে শেখ মুজিবুর রহমানের বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, কাজেই এই সেন্সিটিভ বিষয়ে পাকিস্তান সরকার একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এবং শুধুমাত্র পাকিস্তানের বিচার ব্যবস্থার এখতিয়ারাধীন বিষয় এটা না, বরং এটার রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে এটা একটি ব্যতিক্রমী বিষয়। সুতরাং এটাকে যেন পাকিস্তান সরকার শুধুমাত্র নিজের এখতিয়ারাধীন বিষয় মনে না করে। ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্ট আগস্ট মাসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে একটা পাঠায়, টেলিগ্রাম পাঠায়, এবং তার একটা এটাকে বলা ভালো হুঁশিয়ারি পাঠায়, যেন ইয়াহিয়া খান এই যে যে গোপন একটা বিচার তার তৈরি, মানে মানে একটা ষড়যন্ত্র বেড়াজাল তারা তৈরি করছে, এটা থেকে যেন তারা বের হয়ে আসে, এরকম একটা হুঁশিয়ারি কিন্তু পাঠানো হয় ইয়াহিয়া খানের নিকটে। তো 27 আগস্ট মুজিবনগর সরকারের প্রতিনিধি মওদুদ আহমেদের নিকট এক পত্রে জাতিসংঘের সহকারী সচিবের অফিসের যে ডিরেক্টর ব্রায়ান, উনি জানান জাতিসংঘ মহাসচিব তার ইখতিয়ারের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তার জন্য সম্ভাব্য সব কিছু করছে এবং পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সে চেষ্টাও করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রহসনমূলক বিচার বন্ধে জাতিসংঘের মহাসচিবের উদ্বেগ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইরকম যখন আওয়ামী লীগকে বা মুজিবনগর সরকারকে জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে আশ্বস্ত করা হয়, তখন কিন্তু মানে আওয়ামী লীগ অনেকটাই নিশ্চিন্ত হয়। এবং সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান কিন্তু প্রাণে বেঁচে যান। জাতিসংঘ যদি তখন তার এই স্ট্রং অবস্থানটা না নিত, তাহলে হয়তো পাকিস্তান সরকার এই যে আমাদের সাথে যেটা করেছে, শেখ মুজিবুর রহমান কেউ ওইভাবে তাদের নিজেদের বিচারে এই লামসাম বিচার দেখিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিত। জাতিসংঘের এই স্ট্রং অবস্থানের কারণেই পাকিস্তান সরকার সেটা, ইয়াহিয়া খান সেটা করতে পারে। তো এরপরেই মূলত জাতিসংঘের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্কটা একটু খারাপ হয়, কারণ আমরা এই পর্যন্ত দেখেছি যে ইয়াহিয়া খান যে প্রচারণাটা চালিয়েছে জাতিসংঘের মহাসচিবের মুখেও কিন্তু ইনিয়ে বিনিয়ে সেটাই প্রচার পেয়েছে, কিন্তু এই শেখ মুজিবুর রহমানের বিচারের প্রশ্নে জাতিসংঘ এবং পাকিস্তানের ভিতর সম্পর্কটা একটু খারাপ হয়। আচ্ছা, কোন স্লাইডটা চলে আসলো? আচ্ছা হ্যাঁ, এরপর নেক্সট টপিকে আমরা চলে যাই, বাংলাদেশকে স্বীকৃতি দান প্রশ্নে জাতিসংঘ। আচ্ছা, ১৯৭১ সালের 16 ডিসেম্বর আমার
আমরা স্বাধীন হই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। তো বিশ্বে যখন একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়, তখন কিন্তু স্বীকৃতি নিয়েই প্রথম প্রশ্নটা ওঠে। কারণ বিশ্ব থেকে যদি কোন সে রাষ্ট্রকে স্বীকৃতি না হয়, তাহলে তো স্বাধীন হয়ে লাভ হচ্ছে না। কাজে এই স্বীকৃতি পাওয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে স্বীকৃতি দানের ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকাটা কিরকম ছিল সেটা একটু আমরা দেখি। আচ্ছা, মুজিবনগর সরকার যখন প্রতিষ্ঠিত হয়, মুজিবনগর সরকারের বিভিন্ন প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের রাজধানী এবং জাতিসংঘ যে ভবন সেখানে গিয়েছে, তৎপরতা চালিয়েছে। এবং মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হবার পরপরই হিলি, রৌমারী সহ কিছু এলাকা তারা শাসন করে, এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের মানে কিছু জায়গা, যেসব জায়গায় মানে শহর বেসড কিছু জায়গা, ঢাকা বা যেগুলো পাকিস্তানের সামরিক জান্তাদের ইয়াতে ছিল, দখলে ছিল, সেগুলো ছাড়া কিন্তু বাংলাদেশের প্রায় 80% জায়গা তাদের দখলে ছিল, মানে মুজিবনগর সরকারের নিয়ন্ত্রণে ছিল। এবং এই মুজিবনগর সরকারের একটা নিজস্ব সেনাবাহিনী ছিল, মুজিব বাহিনী। তারপর বিভিন্ন দেশে তারা তাদের কূটনৈতিক মিশন পাঠিয়েছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে তাদের একটা প্রচার যন্ত্র ছিল, এবং তাদের একটা রাষ্ট্রীয় কোষাগারও ছিল যেখান থেকে কর্মচারীদের বেতন দেয়া হতো। সুতরাং মুজিবনগর সরকারটা ছিল একটা সর্বদলীয় সরকার, একটা কার্যকরী সরকার। কিন্তু দুঃখের বিষয়, জাতিসংঘ কিন্তু যুদ্ধকালীন সময় এই বাংলাদেশ বা মুজিবনগর সরকারকে স্বীকৃতি জানায়নি, স্বীকৃতি দেয়নি আর কি। আমার কম্পিউটার একটু সমস্যা করছে। আচ্ছা, আমি তোমাদের ক্লাসটা একটু মানে কয়েক মিনিটে শেষ করে দিই, মনে হয় কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। আমি এমনি তো ক্লাসের শেষের দিকেই চলে এসেছিলাম। তো যাই হোক, তো তোমরা জানো 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আমি ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সাবধানে থাকো।